গার্ডেনিং ইন প্যাশন এ আপনাদের স্বাগত। আমি সন্দীপ। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু বহু চর্চিত একটি গাছ, সেটি হলো নীল জবা, যেটার আরেকটি নাম হিবিসকাস সিরিয়াকাস। এটি যদিও রেয়ার ভ্যারাইটি জবা গাছ, কিন্তু বর্তমানে এগুলো বিভিন্ন বড় বড় নার্সারিতে পাওয়া যায়। আপনি যে এই গাছটি দেখছেন, এটি আমি নার্সারি থেকে বেশি দিন না, এক মাস এর মতন এনে রিপোর্ট করেছি একটি 8 ইঞ্চি পটে। বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করব যে কীভাবে এই গাছটি প্রতিস্থাপন করব এবং এর পরিচর্যা বিভিন্ন দিকগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা করে আমরা নাকি এই গাছটিকে খুব সুন্দরভাবে বড় করতে পারবো এবং হেলদি করতে পারবো এবং প্রচুর ফুল আমরা আনতে পারবো। তাই মূল পর্বে চলে আসি। আমাদের আলোচনার মেন বিষয় থাকবে, বিষয়বস্তু থাকবে, সেগুলো হলো কীভাবে এর মাটি তৈরি করব, এই গাছটিকে মূলত কোথায় রাখব, জল কেমন দেব, এই গাছটি কী ধরনের খাবার খেতে ভালোবাসে ও এই গাছের রোগ পোকা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আমাদের মেন আলোচ্য বিষয় থাকবে। তাই বন্ধুরা, প্রথমে চলে আসি, এই গাছটি কী ধরনের সয়েল পছন্দ করে। তো আমরা এর মাটি তৈরি করার জন্য যে কয়েকটি উপাদান নেব, সেগুলো হলো দুভাগ গার্ডেন সয়েল, এক ভাগ হোয়াইট স্যান্ড বা রিভার স্যান্ড, এক ভাগ ভার্মি কম্পোস্ট ও এক ভাগ কোকোপিট। এগুলো ভালো করে মিশিয়ে নেব এবং এর সঙ্গে এক মুঠো সরিষার খোল, 2 চামচ বোনমিল, 1 চামচ ফাঙ্গিসাইড, এগুলো দিয়ে আমরা মাটিটা তৈরি করব। আপনারা বলতে পারেন যে মাটি তৈরি করতে গিয়ে বোনমিল, সরিষার খোল বা ফাঙ্গিসাইড কেন লাগবে? অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম গাছটা প্রতিস্থাপন করব, তা আমাদের মূল লক্ষ্য হবে কীভাবে গাছটা তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে, এর রুট আরও শক্তিশালী হবে এবং এতে ফাঙ্গাস ধরবে না, রুট রটিং হবে না। তো সেক্ষেত্রে সরিষার খোল আর নিম খোল দুটোই কাজ করে। সরিষার খোল যেমন এই গাছের শেকড়কে বৃদ্ধি পাওয়ায়, গাছ ডেভেলপ করতে সাহায্য করে, তেমনি নীল খোল সরিষার খোলের কাজটিও করে এবং তার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইডেরও কাজ করে। এবং আমরা 1 চামচ ফাঙ্গিসাইড, স্যাফ বা ব্যাবিস্টিন জাতীয় কোনো জিনিস আমরা দিতে পারি। সেটার মেন কারণ হচ্ছে যাতে সয়েলে কোনো ফাঙ্গাস ইনফেকশন না হয়, বিশেষ করে বর্ষাকালে। তো বন্ধুরা, তাই আমরা আবার বলি যে এর মাটি তৈরি করার জন্য যে মূল উপাদান আমরা নেব, সেগুলো হলো দুভাগ গার্ডেন সয়েল, এক ভাগ রিভার স্যান্ড, এক ভাগ ভার্মি কম্পোস্ট ও এক ভাগ কোকোপিট। এবং আপনার রিভার স্যান্ড যদি না থাকে, আপনার রিভার স্যান্ড দেবেন না, এর সঙ্গে ভালো করে মিশিয়ে এর সঙ্গে 2 চামচ বোনমিল, 1 মুঠো সরিষার খোল ও 1 মুঠো নিম খোল দিয়ে ভালো করে মেখে, এবং তার সঙ্গে 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে মেখে মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিলেন। নেওয়ার পরে এরপরে যে আমাদের মেন কাজটি হবে, সেটা হচ্ছে কীভাবে এই টব তৈরি করব। বন্ধুরা, প্রথমে বলে নিই, টব তৈরি করার আগে প্রথম কাজ যেটা হচ্ছে, এই গাছের টবে যেন জল নিকাশিটা ঠিকঠাক থাকে, তাই জন্য আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করতে হবে। ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য কী দরকার? এই যে টব আছে, আমরা যখন জল দেব, এই জলে, এই মাটি, এই টবে যেন জল না ধরে থাকে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যেন ড্রেন আউট হয়ে যায় এই টবের নিচের হোল দিয়ে। তার জন্য আমাদের কী দরকার? এই টবটা প্রথমে কী সুন্দরভাবে, এই টবে আমরা ড্রেনেজ সিস্টেম যত ভালো করতে পারবো, গাছ তত ডেভেলপ করবে। তার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে এই ধরনের টবে আমরা ড্রেনেজ সিস্টেম করার জন্য যেটা মেন দরকার, সেটা হলো এই টবে ছোট্ট একটা ভাঙা টব উল্টো করে, মানে যেটাকে আমরা খোল বলে থাকি, হ্যাঁ, তো টব ভাঙা উল্টো করে ওই গর্তের মধ্যে বসিয়ে, তারপরে একটা কোয়াটার স্টোন চিপ বা বালির থেকে চালে চালে পাওয়া পাথরগুলো দিয়ে একটা স্তর বসিয়ে
তারপর লাল বালি, মোটা লাল বালি যেটা আমরা কনস্ট্রাকশন পারপাসে ইউজ করি, বসিয়ে দিয়ে উপর থেকে ভালো করে জল স্প্রে করে পালিগুলোকে পুরো গত্থে গত্থে সেটলিং হয়ে গেলেই তালি হলো তার ড্রেনেজ সিস্টেম তৈরি। এবং তারপরে আমরা যে মাটিটা তৈরি করেছি আস্তে আস্তে বসিয়ে গাছটাকে বসিয়ে ভালো করে পজিশন করে আমরা এই গাছের যে মেন মূল যে রুট সয়েস রুটের সঙ্গে যে আমরা নার্সারি থেকে যেমনভাবে নিয়ে এসেছি সেটা নিয়ে এসে বসিয়ে তার পজিশন করে এই ওপর থেকে যেন আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি খালি থাকে। এর কারণ হচ্ছে যাতে জল দেওয়ার সময় জলটা উপচে যেন না পড়ে যায় এবং আমরা যে সার বা খাদ্য দেব সেই সারটা অর্গানিক সার হলে ধীরে ধীরে থাকবে, 1 মাস লাগে সেটা মাটি পুরোপুরি গাছ টেনে নিতে, এবং কেমিক্যাল সার হলে সেটা 15 দিন 20 দিন লাগে। তো সেই সারটা যাতে জলের সঙ্গে না বেরিয়ে পড়ে যায় সেটা লক্ষ্য করা রাখতে হবে আমাদের, এবং তার জন্য ড্রেনেজ সিস্টেম করা। তো প্রথমে হলো আমাদের মাটি তৈরি, ড্রেনেজ সিস্টেম, তারপর আমরা মাটি দিয়ে ভরাট করে গাছটাকে রোপণ করলাম। করার পরে সুন্দর করে এইখানটা এই মাটির এই চাই জায়গাগুলো ভালো করে প্রেসার করে প্রেসার দিয়ে চেপে চেপে দিতে হবে, কারণ যাতে এর মধ্যে কোনো হাওয়া না ঢুকে থাকে। এবং তারপরে ভর্তি করে জল, টপ ভর্তি করে জল দিয়ে 3-4 দিনের জন্য শেডের তলায় রাখতে হবে। এবং এই গাছটা 3-4 দিন থাকার পরে আস্তে আস্তে ফুল সানলাইটে নিয়ে আসতে হবে। তো আমাদের গাছ প্রতিস্থাপন হলো, গাছের টপ সিলেকশন হচ্ছে, যে টপ নিয়ে আমরা ড্রেনেজ সিস্টেম করেছি সেই টপ সিলেকশনের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে টপটা 8 ইঞ্চি মিনিমাম যেন হয়, অথবা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি হলে এই জবা গাছ খুব সুন্দর বাড়ে, খুব বুশি হতে পারে এবং প্রচুর ফুল আসবে, তার জন্য টপটা একটু বড় দরকার। তো যাই হোক বন্ধু, আমাদের টপ সিলেকশন হয়ে গেল। এবার হচ্ছে জল, জল কেমন দেবো আমরা। জবা গাছ না বেশি জল পছন্দ করে না কম জল পছন্দ করে, তাই আমাদের এইখানে সবসময় খেয়াল রাখতে হবে যে জবা গাছে আমরা যখন জল দেবো এই মাটিটার মধ্যে 1 আঙুল ঢুকিয়ে 1 ইঞ্চি সমান ঢুকিয়ে দেখতে হবে যে মাটিটা শুকনো আছে কি না। যদি শুকনো থাকে তাহলেই জল দেবো, নতবা দেবো না। বিশেষ করে বর্ষাকালে এটা খুব অবশ্যই দেখতে হবে এবং গরমকালেও দেখতে হবে, কারণ গরমকালে মাটি খুব শুকিয়ে যায় অতিরিক্ত তাপে এবং বর্ষাকালে বৃষ্টির জন্য মাটি ভিজে যায়। তাই আটক আমাদের এটা অবশ্যই দেখতে হবে যে জল দেওয়ার সময় যেন মাটি অতিরিক্ত কাদা না থাকে, ঠিক তেমনভাবে মাটি যেন ড্রাই যেন না হয়ে যায়, শুকিয়ে না যায়, মাটি সবসময় ময়েস্ট, একটা ভিজা ভিজা ভাব, আঙুলের সঙ্গে যেন মাটি উঠবে না কিন্তু একটা ভিজা ভিজা ভাব আমরা উপলব্ধি করতে পারবো। তাই গাবা গাছে অতিরিক্ত জলও দেওয়া যাবে না, আবার কম জলও দেওয়া যাবে না, খুব মেপে মেপে জল দিতে হবে, তাহলেই গাছটা খুব সুন্দর বৃদ্ধি পাবে। তো এ হয়ে গেল জল দেওয়া, কোথায় রাখবো বা কোথায় রাখবেন আমরা সেটা জানলাম। এবার মেন যে পর্ব সেটা হচ্ছে কী ধরনের খাদ্য এই গাছটি ভালোবাসে। আপনারা দেখবেন এই গাছটা যত সুন্দর ডেভেলপ করবে, গাছের পাতাগুলো তকচক চকচক করবে এবং দেখবেন যত হেলদি হবে গাছ, গাছের রং যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। তাই আমাদের সবসময় খেয়াল করতে হবে খাওয়ার, রোগ পোকা, জল দেওয়া, সূর্যর তাপ বা সূর্যের আলো, এগুলো সব যদি আমরা মেপে মেপে করতে পারি তাহলে এই গাছটি খুব সুন্দর বৃদ্ধি পাবে। এবং আমার একটা ছোট্ট উপলব্ধি, এই গাছ আমার আরেকটা আছে, হ্যাঁ, তো এই গাছ প্রত্যেকে যেটা আমি উপলব্ধি করেছি যে এই নীল জবা গাছটা করার সময় যেটা ফুল আসতে খুব সময় লাগে, কিন্তু একবার ফুল এসে গেলে তারপর কিন্তু প্রচুর ফুল দেয় এবং খুব সুন্দর গ্রোথ আসে। তাই আপনারা কেউ ভয় পাবেন না, হ্যাঁ, এই 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 নিয়মগুলো আমরা যদি ঠিকঠাক মতন পালন করতে পারি তাহলে যে কোনো গাছই খুব সুষ্ঠুভাবে তৈরি হবে। তাই আমরা মূল পর্বে চলে আসি, কী ধরনের খাবার পছন্দ করে। এই জবা গাছে দুরকমভাবে আমরা খাবার দিতে পারি, এক রকম হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, আর 2 নম্বর হচ্ছে মিক্স ফার্টিলাইজার, আর 3 নম্বর হচ্ছে যেটা আমি দুরকম বলেছিলাম সেটা 3 রকমভাবেও দেওয়া যায়, শুধু আমি কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারবো। কিন্তু আমি পছন্দ করি দুটো মিলিয়ে, কারণ একটা ব্যালেন্স নিউট্রিশন হওয়ার জন্য, ঠিক আছে। তো তাই জন্য আমি এখানে আমার এই গাছের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার দিই, কিছুটা অর্গানিক থাকে আর কিছুটা কেমিক্যাল থাকে। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি অর্গানিকের ক্ষেত্রেও বলবো কী কী দিতে হবে। তাই বন্ধুরা, আমরা প্রথমে মিক্সড সংক্রান্ত আলোচনা করি। মিক্স ফার্টিলাইজার আমরা যেটা এই গাছটি খুব ভালোবাসে সেটা হলো 1/2 চামচ ইউরিয়া, 1/2 চামচ পটাশ, সরি
হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ ফসফেট ও এক চামচ পটাশ। এর সঙ্গে আমরা একটু নিম খোল দিলে খুব ভালো হয়, দিয়ে প্রতি 15 দিন বা 20 দিন অন্তর দেব। আর তার সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে 1 মুঠো সরিষার খোল। তো আবার বলি, এই মিশ্র সার যেটা দেবো আমরা সেটা হলো 1 মুঠো সরিষার খোল, হাফ চামচ ফসফেট, হাফ চামচ ইউরিয়া, 1 চামচ পটাশ ও 1 চামচ নিম খোল। ভালো করে মিশিয়ে পুরো গাছের চারদিকে আমরা ছড়িয়ে দেব। বন্ধুরা, এটা গেল মিশ্র সার, মানে কেমিক্যাল প্লাস অর্গানিক। যদি পুরোপুরি কেউ অর্গানিক দিতে চায় সেক্ষেত্রে আমরা যেগুলো দেবো সেগুলো হচ্ছে সরিষার খোল, 1 মুঠো সরিষার খোল, তার সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো, তার সঙ্গে আমরা একটু শিংকুচি দেবো, হ্যাঁ, তার সঙ্গে আমরা একটু নিম খোল দেবো। দিয়ে যদি আমরা পুরোপুরি অর্গানিক সার দিই তাহলে মাসে একবার, আর মিশ্র সার যদি দিই তাহলে 15 দিন অথবা 20 দিন অন্তর দিতে হবে। এবং যেদিনকে আমরা এই ফার্টিলাইজার দেবো সেই ফার্টিলাইজার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আগের দিন ভালো করে এই গাছটিতে জল দিয়ে দিতে হবে, ভিজে ভিজা থাকতে হবে যাতে কাদা না হয়, এবং পরের দিন সকালবেলা রোদ্রু ওঠার আগে অথবা বিকালে রোদ্রুর মানে সূর্য অস্তের পরে যখন তাপ থাকবে না, এই দুটো সময় হ্যাঁ আমরা ভালো করে দিয়ে ওই সারগুলো চারদিকে ছড়িয়ে একটু মাটিটা খুসে দিয়ে জল দিয়ে দিতে হবে। তো এই হলো আপনার খাবার দেওয়া বা ফার্টিলাইজার দেওয়ার যে নিয়ম সেটা আমরা করতে পারি। এই নিয়মটা যদি আমরা ফলো করতে পারি তাহলে গাছ খুব সুন্দর ডেভেলপ করবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট দুটো কড়ি এসেছে এই গাছে, আপনাদের দেখাই এই কড়িটা, এই দেখুন এই যে কড়ি এসেছে, এই একটা কড়ি, এই একটা কড়ি, হ্যাঁ এই একটা কড়ি, এই যে একটা কড়ি। তো যাই হোক, এই গাছটা বেশি দিন না, এক মাস এক দু দিন হবে। তো যাই হোক, আমরা সুষ্ঠু ঠিকঠাক মতন যদি আপনারা এই নিয়মগুলো পালন করতে পারেন গাছ বড় হবে এবং গাছে খুব সুন্দর ফুলও আসবে, এবং এই গাছে একবার ফুল আসলে প্রচুর ফুল দেয়। তো এই গেল খাবার। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গাছে কী ধরনের রোগ পোকা হয়। এই গাছে রোগ মূলত পাতা কালচে পড়ে যায়, আর পোকা বলতে যেটা হচ্ছে মিলিবাগস, অ্যাফিডস, মাইটস হয়। আরেকটা রোগ যেটা হয় সেটা হচ্ছে রুট রটিং। তো রুট রটিং জেনারেলি ওভার ওয়াটারিংয়ের জন্যই হয়, বর্ষাকালে বেশি দেখা যায়, বা জল যদি আমরা ঠিকঠাক মতন মেপে না দিই, তাই জন্য জল খুব মেপে দিতে হবে। তো প্রথমে বলি রোগ নিয়ে সংক্রান্ত বলি, কালো পাতা কালো হওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ব্লাইটক্স। ব্লাইটক্সটা আমরা 1 চামচ করে প্রতি লিটারে দিয়ে 15 দিন অন্তর আমরা দিতে পারি। আর রুট রটিংয়ের জন্য ব্যাবিস্টিন বা স্যাফ 1 চামচ করে 1 লিটারে দিয়ে ভালো করে গুলে পুরো পাতায় স্প্রে করে দিতে হবে, এবং কিছুটা মাটির মধ্যে দিতে হবে। যদি কোনো রোগ পোকা না থাকে, এটা গেল রোগ, এবং পোকার ক্ষেত্রে আমরা কী করব, পোকা জেনারেলি অ্যাফিডস, মাইটস, মিলিবাগস হয়। এই ক্ষেত্রে আমরা খুব অল্প বিস্তর যদি হয় তাহলে ডাইমেথয়েড 30% 30 ড্রপ করে 1 লিটার জলে প্রতি 15 দিন 20 দিন অন্তর দিলেই হবে। যদি অতিরিক্ত হয় তাহলে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের, যেমন কনফিডার আছে, 1.5 ml করে প্রতি লিটারে দিয়ে প্রতি 7 দিন অন্তর বা 5 দিন অন্তর স্প্রে করতে হবে 4 বার। মানে রোগটা নির্ণয় মোটামুটি 4-5-20 দিনে হয়ে যাওয়ার কথা, মানে 1 মাসে হয়ে যাওয়ার কথা, 5 দিন অন্তর 4 বার আমাদের দিতে হবে। যদি রোগ পোকা না হয় তাহলে নর্মাল আমরা যেটা দেবো সেটা হলো স্যাফ বা ব্যাবিস্টিন 1 চামচ করে 1 লিটারে গুলে প্রতি 15 দিন অন্তর বা 15 দিন অন্তর স্প্রে করা গাছের পাতায়। আর ডাইমেথয়েড 30% 30 ফোঁটা করে 1 লিটারে দিয়ে ভালো করে গুলিয়ে ভালো করে নাড়িয়ে পুরো পাতায় স্প্রে করে দিতে হবে। এবং মাঝে মাঝে অল্টারনেটিভলি যেদিনকার আপনি ডায়মেথয় 30% রোগোর প্লাস দেবেন,
তার ঠিক অল্টারনেটিভ 15 দিনের আপনি নিম অয়েল স্প্রে করবেন, 1 চামচ করে 1 লিটারের ঘুলে ভালো করে নাচিয়ে তাহলে স্প্রে করলে রোগ পোকা কিছুই থাকবে না। তাই বন্ধুরা, আমরা মেইনলি এই রোগ বা পোকা সংক্রান্ত যেগুলো আমরা খেয়ালে করে করব সেটা হচ্ছে পোকামাকড়ের জন্য নর্মালি ডাইমিথায়েট 30%, যেটা রোগার প্লাস বা টাপগড় হিসেবে ভারতে পাওয়া যায়, সেটা 30 ড্রপ 1 লিটারে দিয়ে ভালো করে নাড়িয়ে স্প্রে করে দেবো। আর মাসের অন্য 15 দিন নিম অয়েল 1 চামচ 1 লিটারে দিয়ে স্প্রে করে দেবো, কিছুটা মাটিতেও দিয়ে দেবো। আর যেটা পাতা কালচে হলে ব্লিটক্স প্রতি 7 দিন অন্তর দেবো, কিছু না হয় তাহলে স্যাফ বা বেবিস্টিন 1 চামচ করে 1 লিটারে দিয়ে 15 দিন অন্তর দিয়ে দেবো। এই মোটামুটিগুলো ফলো করলে এই গাছে কোনো পোকামাকড়ের উৎপাত হবে না এবং খুব সুন্দর গাছটি ডেভেলপ করবে, ছোট ফুলও আসবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, এই দেখুন কড়িটা এসছে, আশা করি আপনাদের ফুল হলে এরপরে আপনাদের দেখাতে পারবো। হ্যাঁ, তো এই গাছ সংক্রান্ত এই মূল ব্যাপারটা আমরা আলোচনা করলাম। এরপরে যেটা সেটা হলো এই গাছের গ্রোথের জন্য যেটা দরকার, এই বিশেষ করে বর্ষাকালে পিঞ্চিং, এই নতুন নতুন ডগা আসলে তার ঠিক দুটো পাতার মাঝখানে যেটা সেটা পিঞ্চ করে দিতে হবে, তাহলে কি অনেক শাখা বেরোয় এবং যত শাখা বেরোবে তত ফুল হবে। তো এগুলো বর্ষাকালেই বেশি হয় কারণ এর ব্লুমিং সিজন। আর আরেকটা মেল আমরা প্রুনিং যেটা করবো, কাটাই ছাটাই যেটা করবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, ওই মাসেই এই গাছের পুরো প্রুনিং করতে হয় যাতে পরবর্তীকালে খুব ভালো ডেভেলপ করে। তো এই হলো আজকের মূল আলোচনা, কীভাবে আমরা জবা গাছকে ভালো রাখবো, হেলদিভাবে বুশি করতে পারবো এবং প্রচুর ফুল পেতে পারবো। বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা যদি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সঙ্গে করে থাকি এবং সেটা খুব কাজের যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করবেন। বন্ধুরা, ধন্যবাদ।